সো ওয়েলকাম টু মাই ব্লগ। ভিডিও শুরুতে তোমাদের ফার্স্ট আমি থ্যাংক ইউ জানাতে চাই লাস্ট তিনটে ভিডিও রেসপন্সের জন্য। তিনটে ভিডিওতে যে রেসপন্স পেয়েছি তার জন্য আমি ভীষণ খুশি, বা এরম রেসপন্স আশা করি। সো থ্যাংক ইউ তোমাদের। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব। ওকে, সো আজকে যেখানে যাব সেটা হচ্ছে সিঙ্গুরের পুরুষোত্তমপুরের বন বিশালাক্ষী মন্দিরে। জায়গাটা আমি আগে দেখেছি কিন্তু ভেতরে ঢুকে ফটো তোলা বা ভিডিও করা কিছু করা হয়নি। সো আজকে ভাবলাম চলো একবার ঘুরে আসি। বাড়িতে তো আছি, তোমাদেরও দেখা হবে, আমারও নিজেরও দেখা হবে। চলো যাওয়া যাক। অ্যাট লাস্ট পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরটা বলছে প্রায় 100 থেকে 150 বছর পুরনো, ওরা আন্দাজ বলছে। আমার মনে হচ্ছে আরও বেশি পুরনো হবে। আর মন্দিরের গায়ের কাজকর্ম দেখো ভাই, অসাধারণ। সাইডগুলো দেখো, কিন্তু মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজ আছে না, সেগুলো নয় নষ্ট হয়ে গেছে সংরক্ষণের অভাবে, নালে এরা সংরক্ষণের নামে যেগুলো করেছে রেনোভেশনের নামে যা খুশি তাই করে দিয়েছে। এত পুরনো মন্দির একটু যদি সংরক্ষণ হতো জিনিসটা হয়তো আরও ভালো থাকতো। আমি তোমাদের দেখাচ্ছি আর তার সাথে মন্দিরের হিস্ট্রিটাও বলছি, তোমরা দেখতে থাকো আর হিস্ট্রি জানতে থাকো। ১৭৪০ খ্রিস্টাব্দে তৈরি হওয়া এই বন বিশালাক্ষীর মন্দিরটি সিঙ্গুরের ইতিহাসের সাক্ষী। সম্ভবত দ্বারিকানাথের বংশধরদের হাতে বানানো হয় এই মন্দির। সময়ের কারণে মন্দিরের ক্ষতি হওয়াতেও তার গায়ে আজও লেগে আছে টেরাকোটার অপূর্ব কিছু কাজ। চৈতন্য পূর্ববর্তী যুগে রাঢ় বাংলায় বিশালাক্ষী দেবীর পূজোর প্রচলন ছিল। বাণিজ্যের সময় জলপথে নিরাপদ যাত্রার জন্যই দেবীর অর্চনা শুরু হয়। সেই সময় সরস্বতী নদী এই স্থানের পাশ দিয়েই প্রবাহিত হতো, যা বর্তমানে বেগমপুর হয়ে ডানকুনির জলায় মিশেছে। বর্তমানে মন্দিরের দেখাশোনার দায়িত্বে আছেন স্থানীয় মুখোপাধ্যায় বংশের মানুষজন, কিন্তু কোনো অজানা কারণে মন্দিরের বিশেষ কিছু সংস্কার হয়নি। অনেকে মনে করেন দৈব কারণে যে সকল ব্যক্তি মন্দিরের সংস্কারের কাজ করেছে তার কোনো না কোনো ক্ষতি হয়েছে। স্যারাফুলি সুরেন্দ্র স্কুলটা আছে, সুরেন্দ্রনাথ স্কুল, ওইখান থেকে আসছে। চারাবাগান নয়, চারাবাগানের থেকে একটুখানি এগিয়ে যেতে হয়। মন্দিরটা কত বছর পুরনো? 300 বছর। মন্দিরটা বিশালাক্ষী লোক মন্দির না, বিশালাক্ষী তাই এই ত্রিশূলটাও কি প্রায় ওই? না, এই ত্রিশূল না, সে ত্রিশূল পালিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি নতুন করে লাগানো? এখানে কোনো মূর্তি ছিল না আগে? আচ্ছা আচ্ছা, বিশালাক্ষী মূর্তি সব মূর্তি তুলে নিয়ে চলে গেছে, মূর্তি ভেঙে দিয়ে জলে ফেলে দিয়ে গেছে। কিরকম ওটা হাড়িকাট ওই যে ভালো করেছো, জীব হত্যা করে একদম। তা কাকু, যে মন্দিরের এই ভগ্ন দশা, তো কেউ কি সাহায্য করে না কোনোভাবে? ভয় পেঁচিয়ে যাচ্ছে। ভয় কিছু নেই এখানে। ভয় কিসের ভয় এখানে? বলছি মা ভান করছে, কিছু না, পয়সা খরচা হচ্ছে প্রচার নেই, এখানে কেউ আসে না সত্যি কথা বলতে। কি যেমন তোমার ধরো আসে সব ফটো তুলে নিয়ে যায়, ফটো তুলে পালায়, ওটাই কোনো প্রচার নেই। তাহলে কি তো ফটো তুলছে? প্রচারই যদি না হবে ফটো তুলছে। এই ঠাকুর মশাই, এই মন্দিরটা কি চার চালার মন্দির? চার চালা না এই? আচ্ছা, সিঙ্গুরের যে মন্দির এখন হবে না তো, খুব সুন্দর ডিজাইনটা সত্যি খুব সুন্দর। এই যে এটা 300 বছর আগে যে তৈরি হয়েছিল, 300 বছরের পুরনো, কি সুন্দর করে রেখেছে ও। এটা মানে কার কিছু নয়, শুধু চুম্বালি।
বন্ধ করে দেবো। ছাগল মগল ঢুকে সব খেয়ে সন্ধ্যেবেলা 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 কি মন্দিরের ভেতরে পুজো না ঢুকবার তো? চলো আসি তাহলে। হ্যাঁ চলো চলো। তো তোমরা এতক্ষণ ধরে মন্দিরটা দেখলে, মন্দিরের গায়ের কাজ দেখলে, পুরোহিত মশাইকে দেখলে, পুরোহিত মশাইয়ের কাজ দেখলে, ভদ্রলোক সত্যি জেনুইন খুব। মন্দিরটার বয়স প্রায় 300 বছর আর নষ্ট হতে চলেছে সেটা ফাটল। মন্দিরটা হয়তো আর 10 বছর ম্যাক্স টু ম্যাক্স কি আর একটু বেশি এক্সটেন্ড হতে পারে। যদি এক্ষুনি রেনোভেশন না করা হয় মন্দিরটা হয়তো থাকবে না। 300 বছরের পুরনো হেরিটেজ মন্দির যদি এইভাবে নষ্ট হয়ে যায় তো আমরা নিজেরা নিজেদের ক্ষমা করতে পারবো না। না তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি পারো একটু এসে সাহায্য করে যাও। সিঙ্গুরে মন্দিরটা আছে, মন্দির কমিটির সাথে যদি তোমরা পারো মন্দির কমিটির সাথে যোগাযোগ করো। তোমাদের অল্প চাঁদাতেও যদি মন্দিরটা একটু রেনোভেট করে যদি দাঁড় করানো যায় তাহলে এই ঐতিহ্য যেমন আমি দেখতে পেয়েছি আমাদের নেক্সট জেনারেশনও দেখতে পাবে, তারও নেক্সট জেনারেশন দেখতে পাবে। এগুলো যদি না থাকে তাহলে আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস সম্বন্ধে কিচ্ছু জানতে পারবো না। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।